তো ইতিমধ্যেই আপনাদের প্রত্যেকজন সুখবর যে যারা যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, তো আপনাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে, এর পাশাপাশি কোন কোন ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করা যাবে তার ইতিমধ্যে আপনি জানিয়ে দিল কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তো দেখে নিচ্ছি যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে এবং কটার সময় আপনার রেজাল্ট অনলাইনে দেখতে পারবেন এবং কোন কোন ওয়েবসাইট থেকে মোবাইল ফোন দিয়ে সবার রেজাল্ট চেক করা যাবে, এটু হচ্ছে দেখে নেবো আজকের ভিডিওতে। অবশ্যই যেন আপনাদের রেজাল্ট করতে হবে, আপনার যেগুলো দেখতে পাচ্ছেন, তো অবশ্যই রাজনীতির পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অলকে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু প্রত্যেকে জানি যে 19শে মে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হচ্ছে কিন্তু 24শে মে। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে সবথেকে বড় আপডেট, 24শে মে কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হচ্ছে। 12টার দিকে প্রেস কনফারেন্স করে জানানো হবে যে 1 থেকে 10-এর মধ্যে কারাটা রয়েছে এবং 12:30 PM-এ আপনার অনলাইন পোর্টাল থেকে আপনাদের রেজাল্ট কিন্তু চেক এর পাশাপাশি ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের মার্কশিট এবং সার্টিফিকেট এগুলো কিন্তু দেওয়া হবে স্কুল থেকে 31শে মে। তো এখন প্রশ্ন হলো যে কোন কোন ওয়েবসাইট থেকে আপনার রেজাল্ট চেক করতে পারবেন। তো আপনারা কিন্তু wbresult.nic.in, exametc.com, result.shikha, indiaresult.com, jagoranjosh.com, এরপর হচ্ছে technoindiagroup.com, wb12.abblive.com, news18bangla.com, abbeducation.com, askal.in, bangla-hindustan-times.com, এছাড়া indiatoday.in/education, today/result.com, তো এই সমস্ত ওয়েবসাইট থেকে আপনারা আপনার রেজাল্ট কিন্তু চেক করতে পারবেন। 24শে মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে, তো যখনই প্রকাশিত হচ্ছে আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো, চিন্তার কারণ নেই, এক কথায় সমস্ত লাইভ প্রসেস। এই জন্য অবশ্যই আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন। ইতিমধ্যে শিক্ষক ব্রাত্য বসে টুইট করে জানিয়ে দিয়েছে যে 24শে মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে এবং 19শে মে কিন্তু মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ।